আসসালামু আলাইকুম। সকাল 10টা শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি নুসরাত জাহান কলি। বগুড়ায় গণতন্ত্র মঞ্চের গাড়ি বহরে ও রাতে হোটেলে দুই দফা হামলা, ভাঙচুর, আহত নয়। সরকারের দুঃশাসনের কারণেই বাংলাদেশের উপর বিশ্বের নানা চাপ, বলেছেন মির্জা ফখরুল। প্রতিরক্ষা বাহিনীর মর্যাদা হুমকির মুখে, বলেছেন আসমরব। ডিজিটাল নিরাপত্তা আইনের 7000 মামলা সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী। ভোট বন্ধে খর্ব হচ্ছে ইসির ক্ষমতা। চার দপ্তরে নতুন সচিব সহ প্রশাসনে বড় রদবদল। পুরনো মামলায় বিএনপি নেতা মজনু গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ। আমদানিতে ডলারের দাম আরেক টাকা বাড়ল। এবার সিলেটে বিএনপির 43 নেতাকে বহিষ্কার। এবং ভারতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী হাই ভোল্টেজ বৈঠকে যা আলোচনা হলো। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বগুড়ার মোকামতলায় গণতন্ত্র মঞ্চের নেতা কর্মীদের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। সোমবার বিকেল 5টার দিকে শিবগঞ্জের মোকামতলায় জয়পুর পাড়া রাস্তার মোড়ে এই ঘটনা ঘটে। হামলায় দুটি গাড়ি ভাঙচুর হয়। মোকামতলায় রোড মার্চ শেষে বগুড়া শহরে ফেরার পথে গাড়ি বহরে এই হামলার ঘটনা ঘটে। হামলায় আইয়ুব আলী, ওসমান গনি, শরীফউদ্দিন, শওকত সহ 6 জন আহত হয়েছেন। পরবর্তীতে রাতে বগুড়া জেলার 7 মাথায় একটি হোটেলে গণতন্ত্র মঞ্চের নেতা কর্মীদের উপর আওয়ামী লীগের কর্মীরা হামলা করেছে। এতে গণতন্ত্র মঞ্চের 3 জন আহত হয়েছেন। সোমবার রাত 10টার দিকে এই হামলার ঘটনা ঘটে। সরকারের দুঃশাসনের কারণেই বাংলাদেশের ওপরে গণতান্ত্রিক বিশ্ব নানা চাপ দিচ্ছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকেলে এক সেমিনারে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশের রাষ্ট্রের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক সমাজ, তার সব কিছু শুধুমাত্র ক্ষমতার জন্য সরকার চুরমার করে দিয়েছে। আজকে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নীতি দেয়, নিষেধাজ্ঞা দেয়, এটা আমাদের জন্য খুব আনন্দের কথা নয়, লজ্জার কথা যে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের আজকে আমাদের উপরে আরেকটা দেশ থেকে চাপিয়ে দেওয়া হচ্ছে। কেন? কারণ এই আওয়ামী লীগের অবৈধ সরকার আজকে দেশকে এমন জায়গায় নিয়ে গেছে তাদের দুঃশাসনের কারণে, তাদের দুর্বৃত্তায়নের কারণে, তাদের লুটের কারণে, যে আজকে একটা এই ধরনের ব্যবস্থা ছাড়া গণতন্ত্রে ফিরে আসার আর কোনো পথ আন্তর্জাতিকভাবে গণতান্ত্রিক বিশ্ব দেখতে পারছে না। জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রব বলেছেন, বাংলাদেশের সামরিক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাতে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণ করতে না পারে সেজন্য নিষেধাজ্ঞা দিতে মার্কিন প্রেসিডেন্টকে অনুরোধ জানিয়ে 6 কংগ্রেসম্যানের চিঠি দেয়াটাই বাংলাদেশ ও দেশের নিরাপত্তা বাহিনীর জন্য অসম্মানজনক। তিনি বলেন, দেশের প্রতিরক্ষা বাহিনীর মর্যাদা এখন হুমকির মুখে। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির 6 কংগ্রেসম্যানের লিখিত চিঠির প্রতিক্রিয়ায় গভীর উদ্বেগ জানিয়ে সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। ডিজিটাল নিরাপত্তা আইনে চলতি বছরের 31 জানুয়ারি পর্যন্ত সারা দেশে 7001টি মামলা দায়ের হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খানের প্রশ্নের জবাবে এ তথ্য জানান আইনমন্ত্রী। ডিজিটাল নিরাপত্তা আইন 2018 সালের সেপ্টেম্বর মাসে পাশ হয় এবং ওই বছর 8 অক্টোবর থেকে আইনটি কার্যকর হয়। এর 3 দিনের মাথায় 11 অক্টোবর প্রথম এই আইনের অধীনে মামলা দায়ের হয়। মোকাব্বির খান তার প্রশ্নে ডিজিটাল মামলা আইনে মামলা ও গ্রেপ্তারের সংখ্যা জানতে চান। কোনোরকম অনিয়ম চিহ্নিত হলে ভোট বন্ধ করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব করা হচ্ছে। বর্তমান আইনে অনিয়ম বা বিভিন্ন অপকর্মের কারণে নির্বাচনের যে কোনো পর্যায়ে ভোট বন্ধ করতে পারে ইসি। সংস্থাটির এ ক্ষমতা সীমিত করে শুধু ভোটের দিন ভোট বন্ধ করার ক্ষমতা দেয়া হচ্ছে। এছাড়া কোনো সংসদীয় আসনে নির্বাচনে অনিয়ম পেলে পুরো আসনের ভোটের ফল স্থগিত বা বাতিল করতে পারবে না ইসি। যেসব ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগ প্রমাণিত হবে শুধু সেসব এক বা একাধিক কেন্দ্রের ফল স্থগিত বা বাতিলের ক্ষমতা পাচ্ছে সংস্থাটি। এসব বিধান রেখে সোমবার জাতীয় সংসদে নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশে সংশোধনী বিল উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক। এ সময় আইনের সংশোধনীর মাধ্যমে ইসির ক্ষমতা খর্ব করা হচ্ছে। অভিযোগ করে বিলটি উত্থাপনে আপত্তি জানান জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম। তবে তার আপত্তি কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। পরে আইনমন্ত্রী বিলটি সংসদে তোলেন। পরে তা পরীক্ষা করে 15 দিনের মধ্যে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
ধর্ম মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, সচিব এবং বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক পদে রদ বদলে নিচ্ছে সরকার। তাদের মধ্যে 3 সচিবকে বদলি করা হয়েছে আর 1 অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করেছে সরকার। সোমবার রাতে বদলি ও পদোন্নতির আলাদা 2 প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসানকে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক সচিব, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দারকে ধর্ম মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ হাসানুজ্জামান কল্লোলকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব পদে বদলি করা হয়েছে। অন্যদিকে পৃথক প্রজ্ঞাপনে অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব নাজমা মোবারককে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। পদোন্নতির পর তাকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিব পর্যায়ে বড় পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুকে পুরনো মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানোর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। সোমবার রাতে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের করা হয়। নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। উল্লেখ্য, এর আগে গত 22 মে রাতে রাজধানীর খিলগাঁও এলাকার শাহজাহানপুরস্থ বাসভবন থেকে মজনুকে গ্রেপ্তার করা হয়। এবার আমদানি খাতে ডলারের দাম 1 টাকা বাড়ল। সোমবার থেকে বাড়তি দর কার্যকর হয়েছে, ফলে এখন আমদানির এলসি খোলার জন্য প্রতি ডলার কিনতে হবে 109 টাকা করে। কয়েকটি ব্যাংক 109 টাকার বেশি দামেও ডলার বিক্রি করছে আর কিছু ব্যাংক 108 টাকার বেশি থেকে 109 টাকার কাছাকাছি দামে বিক্রি করছে। এর আগে ব্যাংকগুলো আমদানিতে ডলার 107 টাকার বেশি থেকে 108 টাকা করে বিক্রি করত। খুলনা ও বরিশালের পর দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হওয়ায় বর্তমান ও সাবেক 43 নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। সোমবার রাত 11:30 বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত চিঠিতে বহিষ্কারের কথা সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হয়। এর মধ্যে নির্বাচনে অংশ নেওয়া যুবদলের 1 মেয়র প্রার্থী, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে 38 জন ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী 4 জন। দুদিনের ভারত সফরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। এই সফরে দেশটির নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ছাড়াও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গেও সাক্ষাৎ করেছেন। বৈঠকে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর ক্ষমতা বাড়াতে নানা আলোচনা হয়েছে, যার কেন্দ্রে ছিল প্রতিরক্ষা ক্ষেত্রের প্রযুক্তি। সোমবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের 2-দিনব্যাপী ভারত সফর শুরু হয়। এদিনই নয়াদিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে তার সাক্ষাৎ হয়। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন মতে, বৈঠকের 2 পক্ষের মধ্যে সামরিক প্রযুক্তির আদান প্রদান নিয়ে আলোচনা হয়। যুক্তরাষ্ট্র থেকে প্রতিরক্ষা সরঞ্জাম আমদানির বিষয়টিও আলোচনা হয়েছে। এছাড়া ইন্দো প্যাসিফিক, দক্ষিণ পূর্ব এশিয়ার প্রসঙ্গ আলোচনায় উঠে আসে। একই সঙ্গে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার প্রসঙ্গ উঠে। আমাদের পরবর্তী দুপুর 1টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।